অর্থ আর স্বার্থ একে অপরের পরিপূরক। অর্থ ফুরিয়ে গেলে সমাজের মানুষের কাছে কোনো দাম নেই এবং স্বার্থের প্রয়োজন মিটে গেলে কেউ পাত্তা দেয় না। স্বার্থপর সঙ্গ যেমন এড়িয়ে চলা উচিত, তেমনি অর্থ সঞ্চয় মজবুত করা উচিত। মানুষ তার ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায়। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না, সব পাথরগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো। গরিব ঘরে যাদের জন্ম শুধু তারাই বোঝে পৃথিবীটা কত কঠিন। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত, ডিঙে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সত্যি কথা বলার কারণে যদি তোমার চারপাশের আপনজনগুলো সরে দাঁড়ায়, তাহলে ভেবে নিয়ে এতদিন তুমি আপনজনগুলোকে আটকে রেখেছিলে। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, পরিবারের শিক্ষায় যথেষ্ট। বৃষ্টি শুরু হলে পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। জীবনে কখনো ভেঙে পড়বেন না, যার জন্য ভেঙে পড়বেন তার চেয়ে অধিক কিছু আপনার জন্য তৈরি হচ্ছে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময় না থাকে। তাল মিলিয়ে চলতে পারলেই তুমি ভালো। আর মুখের উপর উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। কারো শোনা কথায় কখনো বিশ্বাস করতে নেই, কারণ একটি কথার চারটি অর্থ হয়। প্রথমটি সে যা বলবে, দ্বিতীয়টি তুমি যা ভাববে, তৃতীয়টি হলো সত্য, আর চতুর্থটি হলো মিথ্যে। একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ভোলে না। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না, মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। কাউকে বেশি দেখো না, খুব মনে পড়বে। কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। আর কাউকে কাছে পেয়েও হারিয়ে যেতে দিও না, পরে সারা জীবন কাঁদতে হবে। একটু কষ্ট হলেও একা পথ চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি পথ চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে, এটাই বাস্তব। কাদায় তো সুখ, যে আসে আবার চলে যায়, দিয়ে যায় ভুলতে না পারা কিছু সময় আর স্মৃতি, যা জীবনকে সারাটা জীবন কষ্ট দেয়। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন একটা সময় আসতে পারে যখন সে তোমার কথাই তোমাকে দিয়ে আঘাত করবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা শুধু খারাপ সময় আসলেই বোঝা যায়। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারাই সেটা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। প্রজাপতির পিছনে ছুটে অযথা সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। তুমি কি সেটা একমাত্র তোমার পক্ষে উপলব্ধি করা সম্ভব। সুতরাং তোমার সম্পর্কে মানুষ কি ধারণা করছে বা কে কি বলছে তা নিয়ে ভেবে কোনো লাভ নেই, কারণ বাইরে থেকে বোঝা না গেলে একমাত্র ঝিনুকি জানে তার ভিতরে মুক্তর পরিস্থিতি। নদীতে যেমন জোয়ার ভাটার পালা চলে, তেমনি জীবনেও সুখ দুঃখের একই পালা চলে, তবে কোনোটাই চিরস্থায়ী হয় না। বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার উপর নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। বিপদে ধৈর্য ধরুন, পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে ঠকায় তবুও মনে রাখবেন সৃষ্টিকর্তা কখনোই আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম, কারণ এরা প্রকাশ্য শত্রুর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। প্রত্যেকটা জীবন আলাদা, প্রত্যেকটা লড়াই আলাদা, প্রত্যেকটা স্বভাবই আলাদা, তাই সবার কাছে একই মানসিকতার আশা করাটাই ভুল। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। সুন্দর চেহারা কোনো কৃতিত্ব নেই, ওটা সৃষ্টিকর্তার সৃষ্টি। কৃতিত্ব সুন্দর মানসিকতা এবং মনুষ্যত্বে, যা তোমার তৈরি। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। কেউ অন্য কারোর জীবন থেকে শেখে, কেউ নিজের জীবন থেকে শেখে, কেউ ঠেকে শেখে, কেউ ঠকে শেখে, তাই জীবনে হায়াতশ করার কিছুই নেই। আপনার জীবনে চলার প্রতিটা পথই একটা শিক্ষা, কখনো নিজের জন্য কখনো অন্যের জন্য। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। যোগ্য ব্যক্তির কাছে তিরস্কৃত হলে লজ্জার কিছু নেই, কিন্তু অযোগ্য ব্যক্তির কাছে অপদস্থ হওয়া কিছুতেই সহ্য করা যায় না। তর্কের চেয়ে নীরবতা শ্রেয়, এটা তোমার পথ, তোমার একার। অনেকেই তোমার সাথে হাঁটবে, কিন্তু এটা মনে রাখবে কেউ তোমার জন্য হাঁটবে না। স্বার্থের এই পৃথিবীতে কেউ আপন নয়, স্বার্থ থাকলে আপনজন, আর স্বার্থ ফুরিয়ে গেলে অপ্রিয়জন। 10 মাস 10 দিন শুয়েছিলে তুমি সেই মায়ের পেটে, সেই মায়ের কি জায়গা হয়েছে তোমার এই বড় ফ্ল্যাটে? জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলো চিনতে পারবে, এটাই বাস্তব। অহংকার তারাই করে যার হঠাৎ করে এমন কিছু পেয়ে গেছে যা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তাটা কেমন, আর স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎটা কেমন। তুমি হয়তো কারো সৌন্দর্য থেকে কাউকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়, তার সৌন্দর্য নিয়ে নয়। লোভী মানুষগুলো কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের জন্য আশা করে থাকে। ভালোবাসা যেখানে গভীর, নত হওয়াটা সেখানে গৌরবের। প্রতিটা মেয়েই পরম সুন্দরী, কারণ প্রতিটা মেয়েই একদিন মা হবে, আর সন্তানদের কাছে তার মা পরম সুন্দরী। স্বপ্ন দেখা এবং দেখানো খুবই সহজ, কিন্তু সেই স্বপ্নের পথে হেঁটে যাওয়া খুব কঠিন। মানুষের জীবনে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস এবং সন্দেহ। তুমি সফল হলে তোমার সেরা জামাটা হবে ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরা ছবিটা হবে উপহাস। জীবনে সব লড়াই একাই লড়তে হয়, মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়।
সাথে কেউ থাকে না। কেউ তোমার কাছে অন্যের নামে বদনাম করলে কোনো মন্তব্য করা উচিত নয়, কারণ জেনে রেখো তোমার নামেও সে অন্যের কাছে সেম কাজটাই করতে পারে। একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায়, ঠিক তেমনি শুভ ভাগ করলে কমে না বরং বাড়ে। ভদ্র ভাষা নম্র ব্যবহার করলে মূর্খটি ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না যে এই গুণটি অর্জন করা কতটা কঠিন। যে সহজ সরল জীবন যাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করে যাও এমনিতে তোমার অনেক শত্রু হয়ে যাবে। প্রতিটি কৃত্রিম হাসির পিছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়ার আকুল আর্তনাদ। ঠকতে ঠকতে এমন একটা পর্যায়ে এসে গেছি এখন কেউ ঠকাইলে হাসি পায়। শত শত আঘাতের পরেও হাসি মুখে পথ চলা নামই হয়তো মানুষের জীবন। সবসময় একটা কথা মনে রেখো, বেশি ভালোবাসলে হয়তো বেশি ভালো থাকা যায় না। কেউ যদি তোমার ছাড়া খুশি থাকে তাহলে তাকে সেই খুশিতে উপভোগ করতে দাও, অযথা সেই খুশিতে ভাগ বসাতে যেও না, না হলে অসম্মানিত হতে হয়। নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলোকে ভেঙে দিও না। স্বার্থ মিটে গেলে হয়তো তুমি চলে যাবে, কিন্তু সে তার স্বপ্নগুলো আর কখনোই সাজাতে পারবে না। বুদ্ধি মানুষের একমাত্র শ্রেষ্ঠ অস্ত্র। তুমি যদি মানুষের দোষ ধরতে চাও তবে কখনো ভালোবাসার সময় পাবে না। তিনজনই পারেন একটা দেশ এবং জাতিকে বদলাতে, তারা হলেন বাবা মা ও শিক্ষক। বইয়ের পাতা শেষ করলেই কেউ শিক্ষিত হয় না, শিক্ষিত তো সেই যে সকলকে সম্মান করতে পারে। মিথ্যা আবর্জনায় সেই গেছে জীবন নদীর দুপার, পাপের ঢেউ বিবেকের পাড়ে আঘাত আনছে যে বারবার।